সাংবাদিক বন্ধুসকলক মই স্বাগতম জনাইছো। ডিপার্টমেন্ট অফ হাউজিং আফেয়ার্স, হাউজিং এন্ড আর্বান আফেয়ার্স আর জলসিঞ্চন বিভাগের সংবাদ মেলক আর জয় জয়তে সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাও জানাব খুঁজিছো। যা বিভাগে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার অন্তর্গত প্রায় 9600 অধিক টিউববেল কনস্ট্রাকশন করেছে আর প্রায় 38648 হেক্টর মাটিত আমি জলসিঞ্চনের ব্যবস্থা করেছো আর ইয়ার প্রায় 35793 জন কৃষক লাভবান হয়েছে। আর আই ডি এফর অন্তর্গত 105টা ইরিগেশন স্কিম কনস্ট্রাকশন করা হয়েছে। 6400 হেক্টর মাটিত আমি পানি দিব পারিছো আর প্রায় 13500 অধিক কৃষক ইয়ারপা লাভবান হয়েছে। এসওপিডির অন্তর্গত প্রায় 46টা হাইব্রিড টিউববেল স্কিম 184 হেক্টর মাটিত পানি দিয়ার বিপরীতে 736 জন কৃষক লাভবান হয়েছে। ধনশ্রী প্রজেক্ট ইমান বছরে কমপ্লিট হওয়া নাছিলে, যা বছর ধনশ্রী প্রজেক্টকো আমি সম্পূর্ণ করিলো আর প্রায় 38615 হেক্টর মাটিত আমি পানি দিব পারিছো আর প্রায় 52000 কৃষক ইয়ারপা লাভবান হব। ভারতের প্রধানমন্ত্রীর যেটু ডিজিটাল ট্রান্সফরমেশন এন্ড ট্রান্সপারেন্সি, এই যেটু তেখেতর মন্ত্র আছে, ইয়াক আমি আগবরাবর কারণে ইরিগেশন বিভাগে সোশ্যাল মিডিয়ার জড়িয়ে আর বিশেষকে কল সেন্টারের জড়িয়ে হিতাধিকারীর লগত যোগাযোগত থাকে। এটা হেল্পলাইন আছে, প্রায় 1 লাখেরও অধিক হিতাধিকারীক আমি কল সেন্টারের পর টেলিফোন করে তেখেত কলে টিউববেলের পর পানি পায় আছে না নাই তার আমি খবর লই থাকো আর যত পানি নাপায় বিভাগের বিষয়া আর ইঞ্জিনিয়ারে গই যেটু বিজুতি হয়েছে তাক বিকল হয়েছে তাক ভাল করার ব্যবস্থা করে পানি দিয়ার ব্যবস্থাটু করে দিয়ে তেনেকুয়া প্রত্যেক 15 দিনের মূরতে ডিপার্টমেন্টতো আমি মন্ত্রী পর্যায়ত বৈঠকত এই রিভিউ লই থাকো যে কিমান কমপ্লেন আহিছে, কিমান আমি মীমাংসা করিব পারিলো। আর আপনালোকক জানাব পাই মই সুখী যে প্রায় 70% কমপ্লেন 15 দিনের ভিতরতে আমি নিষ্পত্তি করে দিব পারিছো। আহা দিন এই আহা বছর 2023 বছরত আমার চিন্তা হল যে কেনেকে 90% কমপ্লেন আমি 15 দিনের ভিতর মীমাংসা করিব পারো। লগতে এটা টেকনোলজির জড়িয়ে আমার যিমান স্কিম আছে, ইরিগেশন ডিপার্টমেন্টের যিমান স্কিম আছে, প্রত্যেকটো স্কিম জিওটেক করা হয়েছে, তার ফটো আর লাইভ ভিডিও দুটাই এই স্কিমত পিরিয়ডিক্যালি এটা সময়ের পিছত আমি এই অ্যাপর জড়িয়ে এড করে থাকো আর সকল রাইজে, সাধারণ রাইজেও চাব পারে, বিষয়াও চাব পারে, আর যত এড করা নহয় তাত এড করার কারণে স্থানীয় যেখানে আমার এসডিও আছে, অফিসার্স আছে, ইঞ্জিনিয়ার্স আছে, তেখেতকলক কোয়া হয় যে এটা আপলোড করিব লাগে। তেখেতর ডিউটির ফিচারে হল যে 15 দিনের মূরে মূরে প্রত্যেকটো প্রকল্প যেটা চলি আছে বা স্থিত অবস্থাত আছে বা কনস্ট্রাকশন অবস্থাত আছে তার ফটো আর ভিডিওটো আপলোড করিব লাগে। আর আপনালোকক জানাব পাই মই সুখী যে ই অফিস মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যেটো আহ্বান আছিলে যে অসমর প্রশাসন ই অফিসর জড়িয়ে চলিব লাগে, জলসিঞ্চন বিভাগ অসমত প্রথম বিভাগ যেটো বিভাগের এসডিও পর্যায়ত আমি ই অফিস এস্টাবলিশ করবলে সক্ষম হয়েছো আর ই অফিস এটা জলসিঞ্চন বিভাগত কাম করে আছে। লগতে জলসিঞ্চন বিভাগে গোটে অসমর ইরিগেশন মাস্টার প্লান, প্রত্যেকটো জেলার মাস্টার প্লান বনাবর কারণেও আমি যাওয়া বছর সিদ্ধান্ত লৈছিলো আর প্রায় 28টা জেলায়
ইতিমধ্যে ইরিগেশন মাস্টার প্ল্যান অফ দি ডিস্ট্রিক্ট আহা 20 বছৰৰ কাৰণে মাস্টার প্ল্যান তৈয়াৰী কৰা হৈছে 28খন জিলা এটো সম্পূৰ্ণ কৰিলে 6খন জিলা বাকী আছে যিটো আহা 1.5 মাহৰ ভিতৰত হৈ যাব বুলি আমি ভাবো লগতে আহা এই আহা বছৰ 2023 বছৰত আমি প্ৰায় 10খন এছএমআই ইরিগেশন স্কিম স্মল মিডিয়াম ইরিগেশন স্কিম আমি অসমত প্রস্তাব আমার তাত আছে কেন্দ্র সরকারও আমাক কৈছে যে 10খন আমি লব পাৰো তার উপরতো কাম চলি আছে রুকনি সোনাই এই স্কিমবোৰৰ উপরতো কাম চলি আছে টেকনিক্যাল সেংশন আমার হৈ গল আৰু আমি ভাবো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যেটো সপোন যে 10 লাখ মেট্রিক টন ধান আমি লং তার কারণে জলসিঞ্চন বিভাগে সক্রিয়তারে কৃষি বিভাগের লগত মিলি কাম করে আছে যে ধানের উৎপাদন তো ভারক আর বাড়ি যাওক আর অসমের গ্রাম্য অর্থনীতি ভেটিটু মজবুত হোক আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সপন যেটো আছে এটা আমি বাস্তবত পরিণত করার কারণে জলসিঞ্চন বিভাগের নিজের ফালপা যে অরিহণা যোগাব লাগে তার উপর কাম করে আছে। ইয়ার পিছত আপনার ডিপার্টমেন্ট অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স এটা ডাঙর ডিপার্টমেন্ট আর ইয়ার কেবাটা ভার্টিকাল আছে এই ভার্টিকালের ভিতর প্রথম হল আপনার ডাইরেক্টর অফ মিউনিসিপাল এডমিনিস্ট্রেশন ডাইরেক্টর অফ মিউনিসিপাল এডমিনিস্ট্রেশনের অন্তর্গত 102টা আরবান লোকাল বডিজে কাম করে GMDA আছে আর GMDA যে ডেভেলপমেন্ট অথরিটি তেনেকুৱা আৰু প্রায় 20টারও অধিক ডেভেলপমেন্ট অথরিটি আমার আছে তারপর টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং অমৃত মিশন স্বচ্ছ ভারত মিশন প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY আর কেবাটা ভার্টিকেলর অন্তর্গত আমি কাম করে আছো প্রথমত মই আপনালোক প্রধানমন্ত্রী আবাস যোজনার কথাটো কই দিব খুজিছো যে আজিলৈ আমি 65,649টা ঘর 2017ত স্কিম আরম্ভ হয়েছিল আমি আজিলৈ কৰিব পাৰিছো 65,649 ঘর আজিলৈ আমি কমপ্লিট কৰিছো আর আপোনালোকক জনাব পাই মই সুখী যে এই 65,000 ঘরৰ ভিতৰত 47,166 হাউচেছ ওয়ার কমপ্লিটেড ইন 2022 অলোন তার অর্থটো হল 2017ত স্কিম আরম্ভ হৈছিল আর 2022 ডিসেম্বৰলৈ আমি 65,649 ঘর কমপ্লিট কৰিছিলোঁ আর এই 65,000 ঘরৰ ভিতৰত 47,000 ঘর অকল মাত্র 2022 চনত 1.5 বছৰ মানে আমার এই সরকার মই মন্ত্রী হওয়ার পিছত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পিছত যোৱা 1.5 বছৰত আমি 47,000 ঘর কমপ্লিট করেছো তার অর্থটো হল যে মোটামুটি আমি কব গলে 70% ঘর যোৱা 1.5 বছৰত আমি কমপ্লিট করল অমৃত মিশনতো আমার 10খন পার্ক আসলে তার ভিতর 10খন পার্কর ভিতর 9খন পার্ক আমার কমপ্লিট হল 3টা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট চলি আসে ডিব্রুগড় শিলচর নগাঁও প্রত্যেকটোতে প্রায় প্রায় 70% কাম সম্পূর্ণ হয়েছে আর নগাঁও আর শিলচরত আহা 3 মাহৰ ভিতৰত আমি পার্সেল কমিশনিং করে দিব পাৰিম বুলি আমি আশা রাখিছো আর গোটেই এই 3টাই প্রকল্প এই বছৰ সেপ্টেম্বৰ মাহৰ ওচৰা ওচৰি কমপ্লিট হ'ব বুলি আমি প্লেনিং কৰি চলি আছো গুৱাহাটী জল বোর্ড আপোনালোক সকলোৱে জানে আৰু আপোনালোকৰ বেছিভাগ প্ৰশ্ন জল বোর্ডক লৈহে থাকিব বুলি মই আশা কৰি আছিলোঁ গুৱাহাটী জল বোর্ড জাইকা স্পনচাৰ্ড মধ্য গুৱাহাটী যেটো পানি যোগান প্রকল্প আর নর্থ গুৱাহাটী প্রকল্পটো জল বোর্ডে চাই আসলে আর আপনাদের জানে যে ডিসেম্বর মাহর 22 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী জাপান এম্বেসির প্রতিনিধি আর জাইকার প্রতিনিধি সন্মুখতে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায়
মধ্য গুৱাহাটী জাইকা জল বোর্ডৰ দ্বারা নির্মাণাধীন প্রজেক্ট পার্শিয়াল কমিশনিং করে দিলে আর কোনটো এরিয়াত কেতিয়া পানি মানে পাব তারও প্রেজেন্টেশন প্রেজেন্টেশনত এই কথাটো আহিব আপনালোকে তার মানটো পাব। এনইউএলএম আমার একটা মিশন আছে, এনইউএলএম হল ন্যাশনাল আর্বান লাইভলিহুড মিশন। ইয়ার অন্তর্গত প্রায় 19,000 SHG আছে আর এই ক্ষেত্র তো আমার সফলতা খুব ভাল। ন্যাশনাল এনুয়াল মিশনে অসমক আমার যেখানে ক্যাটেগরি স্টেট আছে তার বেস্ট স্টেটর সম্মান দিছে আর বাহিরর প্রা পুন প্রথমবারের বাবে তামিলনাড়ুর মানুষ আহি আমি এনিউলেমত কেনেকে কাম করে আছো আর কেনেকুয়া সফলতা আমি অর্জন করিব পারিছো আমার প্রা শিক্ষা আর আমার পন্থাটো লবর কারণে তামিলনাড়ুর প্রা মানুষ আহি তামিলনাড়ুর টিম এটা আহি গল এনিউলেম, তামিলনাড়ুর টিম, মিজোরামর টিম আহি গল, আর কোনকেটা টিম আহিছে আপনাদের জানিবলৈ পাব। প্রধানমন্ত্রীর একটা আসনি আছিল পিএম স্বনিধি, কোভিডর সময়ত যিখিনি স্ট্রিট ভেন্ডার্সে আর্থিকভাবে জুরুলা হয়েছিল তেখেতক আর্থিক সহায় করার কারণে পিএম স্বনিধি স্কিমটো লঞ্চ করা হয়েছিল আর এই স্কিমর জড়িয়ে প্রায় 61,000 বেনিফিসিয়ারিয়ে 10,000 টাকা, 20,000 টাকা আর 50,000 টাকার লোন পাবলৈ সক্ষম হয়েছে। গুৱাহাটীত আপনালোকে জানে যে কেবাটা নতুন পার্ক যোৱা 1.5 বছৰত আমি কমপ্লিট করিলো। তার ভিতর পোনপ্রথমে আছিল আদাবাড়ি পার্ক, তারপর আমি হেংরাবাড়ি পার্ক কমপ্লিট করিলো, আর এই বছৰৰে মানে বহাগ বিহুর আগে আগে আমি বটানিক্যাল গার্ডেনও মুকলি করে দিব পাৰিম। যোৱা 1.5 বছৰত আমি ব্রহ্মপুত্র হেরিটেজ সেন্টার তক আমি উন্মোচন করিলো, তার দাঁতিত লাগি থকা ওল্ড এসপি বাংলো যেটা আছিল তাত কাম চলি আছে, আহা 4 মাহৰ ভিতৰত এটো আমি রাইজৰ বাবে মুকলি করিম। স্মার্ট সিটি মিশনে কেবাটা প্রকল্প হাতত লৈছিলে, এই প্রকল্পবোৰৰ ভিতৰত হল আপোনাৰ 100টা CNG বাস 1 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেৰে এই বাসবিলাক আমি উন্মোচন করিলো, 200টা EV ইলেকট্রিক ভেহিকল ইলেকট্রিক বাসেস আমি অহা দিনবুরত গুৱাহাটী চিটিত চলাবর কারণে আগবাই দিম। তার উপরও অশ্বক্লান্ত উমানন্দ গান্ধী মণ্ডপ আর কলাক্ষেত্র গীতা মন্দির এই 5টা জায়গাত স্মার্ট সিটিয়ে কাম করে আছে। ইয়ার ভিতর গান্ধী মণ্ডপর কাম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, তার ধুনিয়া একটা লাইট এন্ড সাউন্ড শো চলি আছে, আর বাকি প্রকল্পবর এই বছর সম্পূর্ণ হব, দেখাত খুব ধুনিয়া হব। তার উপরই গুৱাহাটী স্মার্ট সিটিয়ে যাওয়া বছর ITMS ইন্টিগ্রেটেড ট্রেফিক ম্যানেজমেন্ট সিস্টেম আমি গুৱাহাটীত ইমপ্লিমেন্ট করবলে সক্ষম হয়েছিল, আর এই সিস্টেমটির কারণে এটা যান বাহনের ট্রেফিক নিয়ন্ত্রণত খুব লাভবান হয়েছে, আর লগতে পুলিশেও মনিটরিং করবর কারণে তেখেতসকল বহুত লাভ এই ITMS জড়িয়ে হয়েছে। গুৱাহাটীবাসীয়ে বিচরি থাকা ব্রহ্মপুত্র রিভারফ্রন্ট বহুত দিন আবদ্ধ হয়ে আসে, কিন্তু স্মার্ট সিটিয়ে গুৱাহাটী রিভারফ্রন্টর কাম ইতিমধ্যে আরম্ভ করেছে, আর মানে ভাবো যে 2.5 বছৰৰ ভিতরতে এই প্রকল্পটি সম্পূর্ণ হব। তার বাহিরে গুৱাহাটীত একটা স্যাটেলাইট সিটি হব লাগে, তারও একটা আগ্রহ বলে কোক বা প্রয়োজন বলে কোক বহুত দিনের পর রাইজে অনুভব করে আসে। শেষত আমি এতিয়া গুৱাহাটীত এটা স্মার্ট সিটি করার কারণে অমৃত গুৱাহাটী ইন্টিগ্রেটেড গ্লোবাল সিটি অমৃত GIG সিটি বলে আমি আরম্ভ করছো। 1,000 একর মাটি লৈ এই স্যাটেলাইট সিটি করার প্ল্যানিং মরিগাঁও জেলার জাগিরোড অঞ্চলত আছে, কনসালটেন্টে কাম করে আছে। কাম হওয়ার পিছত আমি ফাইনালি কব পাৰিম যে কেনেকুৱা হব কি হব
কোনকেইটা অঞ্চললৈ হ'ব, গুৱাহাটীত ৱেষ্ট প্ৰচেছিঙৰ কাৰণে 150 মেট্ৰিক টন কম্পোষ্ট কাম আৰ ডি এ প্লাণ্ট বেলৰ তলত ষ্টেব্লিছ কৰা হৈছে আৰু তাৰ ওপৰত কাম চলি আছে। আপোনালোকক জনাব পাই মই সুখী যে দীপৰ বিলৰ কাষত যিটো লিগেচি ৱেষ্ট আছিল আজি 17-18-20 বছৰৰ পৰা যিটো জাবৰ তাত পেলোৱা হৈছিল আৰু তাৰ কাৰণে দীপৰ বিলৰ পানী প্ৰদূষিত হৈ আছিলে, তাকো আমি প্ৰচেছ কৰি এই জাগাটো ক্লিন কৰি তাত তাতো পাৰ্ক বনাই দিয়াৰ কাৰণে আমি ব্যৱস্থা হাতত লৈছোঁ আৰু প্ৰায় 170 কোটি টকাৰ নিবেদিতা অনুমোদন জনাই তাত কাম আৰম্ভ হৈছে। আৰু প্ৰায় 17 লাখ মেট্ৰিক টন 17 লাখ মেট্ৰিক টন জাবৰ তাত আমি প্ৰচেছ কৰি যিটো প্লাষ্টিক ওলাব এইটো চিমেণ্ট ফেক্টৰীত জ্বলাবৰ কাৰণে যাব আৰু যিখিনি মাটি হৈ গৈছে ইন প্ৰচেছ তাক আমি লেণ্ডফিল কৰিবৰ কাৰণে পঠাই দিব পাৰিম। অনলাইন প্ৰপাৰ্টি টেক্স কালেকশ্যন জি এম চি এ যোৱা 3 মাহ বহুত সক্ৰিয়তাৰে কাম কৰি প্ৰায় 25 কোটি টকা যিটো এৰিয়াৰ আছিলে ইমান বছৰে অহা নাছিল এইটো উঠাবলৈ সক্ষম হ'ল আৰু লগতে প্ৰায় 70 কোটি টকা তেখেতসকলে এই মানে এই যিটো ফাইনেন্সিয়েল ইয়াৰ 2022-23 তাৰ প্ৰপাৰ্টি টেক্সো তেখেতে উঠাবলৈ সক্ষম হৈছে বুলি মোক জনোৱা গৈছে। গোটেই অসমৰ প্ৰপাৰ্টিজবোৰ অনলাইন টেক্স কালেকশ্যন ছিষ্টেমত অনাৰ কাৰণে প্ৰায় 4 লাখ প্ৰপাৰ্টি মেপিং কৰা হৈছে। নতুনকৈ টেক্স এছেছমেণ্টৰ জৰিয়তে গোটেই অসমৰ 102টা মিউনিচিপালিটিত আমি নতুন প্ৰক্ৰিয়া আৰু পদ্ধতিৰে টেক্স কালেকশ্যনৰ কাম আৰম্ভ কৰিব পাৰিম। অসমত প্ৰায় সৰু ডাঙৰ 102টা মিউনিচিপালিটি আছে আৰু মিউনিচিপালিটি য'ত থাকে মিউনিচিপেল বৰ্ড য'ত থাকে তাক টাউন বুলি কোৱা হয় আৰু কৰ্পৰেশ্যন হ'লে এইটো চিটি হৈ যায়। আপোনাৰ আমাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত চৰকাৰে যেতিয়া ইয়ে লৈছিলে শপত লোৱাৰ পিছত বিভাগে 11টা মাষ্টাৰ প্লান নটিফাই কৰিলে নতুনকৈ আৰু প্ৰায় 50টা মাষ্টাৰ প্লান বিভিন্ন প্ৰক্ৰিয়াত আগবাঢ়ি আছে আৰু মই ভাবোঁ যে অহা 6 মাহৰ ভিতৰত অসমত প্ৰত্যেকটো সৰু টাউনৰো মাষ্টাৰ প্লান আমি নটিফাই কৰি দিব পাৰিম আৰু একবাৰ মাষ্টাৰ প্লান নটিফাই হোৱাৰ পিছত প্ৰত্যেকটো অঞ্চলত এটা এটা ডেভেলপমেণ্ট অথৰিটি নিৰ্মাণ কৰা হ'ব আৰু এই ডেভেলপমেণ্ট অথৰিটিবোৰে এই গোটেই আৰ্বান এৰিয়াৰ ছিষ্টেমেটিক ডেভেলপমেণ্টৰ কাৰণে কথাবিলাক চিন্তা কৰিব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ সদায় আগ্ৰহ থাকে যে অসমত ফেচলেছ গভৰ্ণমেণ্ট আমি নিৰ্মাণ কৰিব লাগে, অসমৰ চৰকাৰৰ কাম কাজ ফেচলেছ হ'ব লাগে, মানুহ চৰকাৰৰ তাত আহিব নালাগে, বৰঞ্চ চৰকাৰে মানুহৰ তাত যায় কামবিলাক কৰিব লাগে আৰু তেখেতসকলে অনলাইন ছাৰ্ভিচ পাব লাগে। তাৰ কাৰণে আমি কেইবাটা কাম হাতত লৈছিলোঁ আৰু প্ৰত্যেকটো ৰিফৰ্মছ ভাৰত চৰকাৰে বহুতখিনি ৰিফৰ্মছ আমাৰ পৰা আশা কৰি আছিলে, প্ৰায় 40টা ৰিফৰ্মছ আছিলে। এই 40টাৰ ভিতৰত আপোনালোকে ধৰি লওক যে এটা ৰিফৰ্মছ আমাৰ হয়তো বাকী আছে, নহ'লে গোটেই ৰিফৰ্মছ আমি কৰি শেষ কৰিলোঁ। ইয়াৰ ভিতৰত বেছিক যিখিনি ডাঙৰ ৰিফৰ্মছ আছিল এইখিনি মই কৈ দিওঁ আপোনালোকক। গোটেই অসমত ট্ৰেড লাইচেঞ্চ এতিয়া অনলাইন মানুহে পাব পাৰে। অনলাইন ট্ৰেড লাইচেঞ্চ ল'বৰ কাৰণে আমি ব্যৱস্থা কৰি দিছোঁ, ক'তো ট্ৰেড লাইচেঞ্চ ল'বৰ কাৰণে মিউনিচিপালিটিত যাব নালাগে। দ্বিতীয়টো হ'ল যে গুৱাহাটী বা 2-4টা মিউনিচিপালিটিৰ বাহিৰে ক'তো বিল্ডিং পাৰ্মিশ্যন অনলাইন নাছিলে, বৰঞ্চ বহুত মিউনিচিপালিটিত বিল্ডিং পাৰ্মিশ্যন দিয়াৰ কোনো ব্যৱস্থা নাছিলে, কোনো প্ৰক্ৰিয়া নাছিল আৰু মানুহবিলাকে কোনো মিউনিচিপাল পাৰ্মিশ্যন নোহোৱাকৈ ঘৰবোৰ বনাই আছিলে। আমি সিদ্ধান্ত ললোঁ আৰু OBPS অনলাইন বিল্ডিং পাৰ্মিশ্যন অসমৰ প্ৰত্যেকটো মিউনিচিপালিটিত 1 এপ্ৰিলৰ পৰা 1 জানুৱাৰীৰ পৰা আৰম্ভ হ'ল, কিন্তু ছফ্টৱেৰ আৰু হাৰ্ডৱেৰৰ অভাৱত এই কামটো আমি কাৰ্যক্ষম কৰিব পৰা নাই। সেইকাৰণে 3 মাহ এক্সটেণ্ড কৰি 1 এপ্ৰিলৰ পৰা
প্ৰত্যেকটো মিউনিসিপালিটিয়ে অনলাইন OBPS সিস্টেমত আহি যাব মানে বিল্ডিং পারমিশন লবর কারণেও মিউনিসিপালিটির তাত যোৱাৰ কোনো প্ৰয়োজন নহব সেলফ এসে প্ৰপাৰ্টি টেক্স দিয়াৰ কারণেও এটা ব্যৱস্থা আছিল যে কোনোবাই যাব ঘৰত যায় প্ৰপাৰ্টি টেক্স দিব লব মানুহে হাৰাশাস্তি পাই আছিলে আমি অনলাইন কৰি দিছোঁ অনলাইন পৰ্টেলৰ জৰিয়তে নিজৰ ঘৰৰ টেক্স নিজৰ প্ৰপাৰ্টি টেক্স মানুহে নিজৰ ঘৰত বহি নিজৰ বেংক ক্ৰেডিট কাৰ্ড বা UPI জৰিয়তে দি দিব পাৰিব তেনেকুৱা এটা ব্যৱস্থা আমি কৰি দিলোঁ আৰু যিমান আমাৰ চাৰ্ভিচেছ আছে মিউনিচিপালিটিত 2023 বছৰত প্ৰত্যেকটো চাৰ্ভিচ আমি অনলাইন আৰু কম্পিউটাৰ মোবাইলৰ মাধ্যমত দিয়াৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ আৰু মই ভাবোঁ যে প্ৰত্যেকটো চাৰ্ভিচ আমি অনলাইন কৰি দি দিব পাৰিম সে মোৰ কোৱাখিনি হ'ল বিভাগৰ সৰু সৰু প্ৰেজেণ্টেশ্যন আছে আপোনালোকে চাই লওক তাৰপিছত যদি আপোনালোকৰ প্ৰশ্ন থাকে আপোনালোকে প্ৰশ্ন কৰিব